you listen to me, Neelu. Why are you getting agitated? Lockdown na utha porjonto tumi niyoke firte parbe na. So what? I haven't been to India for last 7 years. Tumi to goto boshori Bangladesh gechile, sweetheart. I didn't stop you then. Ei to ekhoni Indian embassy theke firchi. All the documents are ready. The flight is going to India 2 days later. Hey baba, hey, this flight will go to Kolkata only. I'll be back after the lockdown ends. And yes, it'll be before your arrival to New York, sweetheart. Trust me. Koto din barite chaini bolo. I'm almost mad now staying here all alone. Hello. Hello. Neelu. Hello. Oh God, this is disgusting. Is still pushing states to reopen their economies. The Centers for Disease Control is issuing new guidelines to help governments decide whether to reopen. And that includes information from workplaces, mass transit, and schools, and other things. Hello. Good morning, Jyotada. Huh? Ki khobor? Basso na ki? Are na baba. Ei to shobe ghum bhanglo. কেন আজকে ফ্যাক্টরি যাবে না? আজকে উইকেন্ডে বাড়িতে জাস্ট রিল্যাক্স করছি আর কি। আর অফিসে চাপ এমনিতে কম থাকে বিকজ অফ লকডাউন। তা যাই হোক উইকেন্ডে এমনিতেও কাজ থাকে না। তা কি খবর তোমার? এই তো দাদা এমব্যাসি থেকে ফিরছি। ওখানে কি শুনলাম কলকাতার জন্য একটা ফ্লাইট ছাড়ছে পরশু। ভাবছি একটু ঘুরে আসি। সত্যি? দেশে যাচ্ছো? তা বাড়িতে ফোন করেছো তুমি? না করে নেব। অনেক দিন দেশে যাইনি। সারার বাবাই তো ক্যালিফোর্নিয়ায়, একা একা খুব বোর লাগছে এখানে। শোনো, আমার মত হচ্ছে যে এখন যেও না, তুমি যদি পোস্টপোন করতে পারো ভালো। তার কারণ দেশে গেলে কেউ কারোর সঙ্গে কথা বলবে না, সবাই এভরিবডি ইজ গ্লুড টু টিভি, রাত দিন লোকেরা টিভি দেখে। বাড়ির বাইরে যেতে পারবে না বিকজ অফ লকডাউন, সো হোয়াটস দ্য বিগ আইডিয়া? কেন জানি মন চাইছে যেতে জয়দা। শোনো, ইটস ইয়োর ডিসিশন, তুমি যা করতে চাও করো। I cannot stop you. But I think it, you should postpone it. Hey, somebody at my door. I'm the doorbell punch. His first campaign rally since the pandemic began. It's a crowd like I guess nobody's seen before. We have tremendous request for tickets, like I think probably has never happened politically before. 100,000 people expected to descend on Tulsa as COVID cases and hospitalizations climb in the state. The president is unfazed by the fact, wrongly claiming the numbers are very minuscule compared to what it was. It's dying out. Oklahoma has had a very low rate, relatively speaking, with this little spike. And while the Trump campaign plans to do temperature checks, provide hand sanitizer and masks, but not require them, Bank of Oklahoma Center is now asking for a written plan to practice social distancing, something the Trump campaign has not addressed. Oklahoma is one of 20 states seeing an increase, along with California. আজ সকালে তিন্নি আপনার কথা বলছিল। টিভিতে তো সবসময় দেখছি। সাবধানে থাকবেন দাদা, একদম ঘরের বাইরে যাবেন না। কি উলুকখুনি রোগ এসেছে বলুন তো? বাবারে বাবা, বৌদি বড়দা কোথায়? এখানেই তো ছিলেন, মনে হয় ছাদে হাঁটতে গেছে। ডেকে দেব? না না থাক। মেজদা কোথায়? আরে সে তো এক কাণ্ড, ও তো উড়িষ্যাতে গিয়েছিল কাজে, সেখানে গিয়ে আটকে পড়েছে। তারপর তো গেস্ট হাউসে ছিল, তারপর আমাদের সেই তারিনিদি আর তারিনিদির বর কমলদা দুজনে মিলে ওকে ওদের বাড়িতে নিয়ে এসেছে। বৌদি হয়ে
ভাবছি কদিনের জন্য কলকাতা যাব। সারা বাবাই দুজনেই ক্যালিফোর্নিয়াতে, আমি একা অল অ্যালোন ওভার হিয়ার। এই দুদিন পরে একটা ফ্লাইট ছাড়বে এখান থেকে, ভাবছি আল ক্যাচ আপ দ্যাট ফ্লাইট এন্ড কাম ওভার। বলছি ছোটদা, এই সময় ফ্লাইটে জার্নি করাটা না একদম সেফ নয়। তাছাড়া আমাদের পাড়ায় একেবারে বাঁশের ব্যারিকেড দিয়ে দিয়েছে। বাঁশের ব্যারিকেড? বাইরে কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনি বরং ওকে একটা ফোন করে নিন। অদ্ভুত, আমার বাড়িতে যেতে গেলে পাড়ার লোকের পারমিশন লাগবে? আর ইউ ম্যাড? কি বলছো কি তুমি? হ্যালো হ্যালো বৌদি, হ্যালো বৌদি, ফোনটা কেটে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, ওর মাথায় হঠাৎ কলকাতায় আসার ভূত চাপলো কেন? চারিদিকে হাহাকার চলছে, উনি বাবু এখন কলকাতায় আসতে চাইছেন কেন? 7 বছর মনে ছিল না? ওটা দেখুন, আমাকে ছেলেপুলে নিয়ে ঘরে থাকতে হয়। এই অবস্থায় আমি কিছুতেই ছোটদাকে ঘরে ঢুকতে দিতে পারবো না। তুমি বরং তোমার বোন ভগ্নিপতি আত্মীয় স্বজন এদেরকে বলে দাও, ওরা যেন লকডাউন না ওঠা পর্যন্ত ছোটদাকে আটকায়। বলে দিও কিন্তু। ঠিক আছে, আমি কথা বলছি। আরে বাবা, তুমি অত চিন্তা করো না তো। শান্ত হও, নাহলে তোমার আবার প্রেশার বেড়ে যাবে। কি যে পাগলামো শুরু করলো আরিনটা, এই সময় কেউ জার্নি করে? যে হারে ইনফেকশনটা ছড়াচ্ছে ওখানকার অবস্থা তো সবচেয়ে খারাপ। দেখি রাতের দিকে একটা ফোন করব। দাদা, ওকে ফোন করে কোনো লাভ হবে না। তার থেকে বরং আপনি কাশি মন্দিরা ছবি এদেরকে ফোন করুন। এদের সঙ্গে তো ছোটদার ঘনিষ্ঠতা আছে, এরা যদি ছোটদাকে বুঝিয়ে বলে। আচ্ছা দাদা, মিনু মাসিকে ফোন করলে হয় না? হ্যাঁ, মিনু মাসির ছেলে তো সুবীর, সুবীর তো USA-তেই থাকে, ও যদি একটু বুঝিয়ে বলে। তুমি এবার থামো, গোটা বাড়ি মাথায় তুলেছ, আসতে চাইছে যখন আসুক না। তিন্নি, তোকে তো সংসারটা করতে হয় না, তুই কি করে বুঝবি বলতো? তোর ওই কাকাই যদি এখন করুণা নিয়ে এই ঘরে আসে তখন কি হবে বলতো? মা, ওটা করুণা নয়, করুণা এত বড় একটা একাডেমিক, মিনিমাম রেসপেক্ট তো দাও। চুপ করবি মুখ পোড়া, ওই হলো করুণা করুণা কর। চাইনিজদের সবই ডুপ্লিকেট আর এটাই অরিজিনাল। আচ্ছা, কদিন আগেই তো ওই ঘি বাজার ট্রাম্পের দেশে আমাকে পাঠানোর জন্য একদম আধা জমি খেয়ে লেগেছে, এর মধ্যে দেশটা খারাপ হয়ে গেল। ছোটকা নিউ ইয়র্কে থাকে বলে পুজো প্যান্ডেলে কত গাল ভারী করার ভপের কথা বলতে শুনেছি তোমায়, এর মধ্যে সব পিউ। থামবি তুই? জানা রে তোরা, এখন আমাকে অনেকগুলো ফোন করতে হবে। যা না বাবা, যা। ইরা, আমার মনে হয় ফোনটা এখন না করে কাল সকালে কর। সবাইকে এভাবে জানিয়ে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার আগেই আমি ওর সঙ্গে একবার কথা বলতে চাই। দাদা, ছোটদা কালই রওনা হবে বলছে, আমার খুব টেনশন হচ্ছে দাদা। মাঝে মাঝে তুমি এমন করো না মা, এখন সব রিলেটিভসদের ঢাক পিটিয়ে জানাচ্ছ, এমনিতে ওদের ফোন অব্দি করো না, মুখ দেখা দেখিও প্রায় বন্ধ, এদিকে কাকাইকে আটকাবার জন্যে ওদের স্বর্ণাপন্ন হতে হচ্ছে। উফ, তুমি পারো বটে। Information for workplaces, mass transit, and schools, among other things. The document was released in coordination with the president's coronavirus.
হ্যালো হ্যালো কে উষাদি ও ইরা তা হঠাৎ এতদিন পর কি মনে করে কেন ফোন করতে পারি না বুঝি বলছিলাম কি একটা কথা ছিল আপনার সঙ্গে তো ওর কথা হয় আপনি যদি একটু বুঝিয়ে বলেন তুমি নিজের মানুষ তোমার কথাই শুনছে না তা আমার কি শুনবে হ্যাঁ বিদেশে থাকলেও ওই মাঝে মাঝে ফোন করে খবর টবর নেয় তোমাদের তো আর সময়ই হয় না আমি তো তোমার নামটাই ভুলতে বসেছিলাম না না সময় পাই না তাই শৈলজা কেমন আছে ভালো এখানেই আছে অরিনের সঙ্গে আমি কথা বলবো সব ঠিক আছে তো আর অরিন্দম ভালো আছে এমনিতে তো তুমি ফোন করো না অরিন্দমদার জন্য ফোন করেছো আসছে সে তো দারুণ খবর হ্যাঁ মা তুই এরকম কান্না কান্না শুনে কথা বলছো কেন হ্যাঁ তা অবশ্য ঠিকই ঠিক আছে আমি ফোন করবো ঠিক আছে রাতে একবার কল করে দেখবো তাহলে আমার কথা কি আর শুনবে ওকে ম্যাডাম অলওয়েজ এট ইউর সার্ভিস আর ঝ্যাঙ্গেল করো না তো রাখো এবার হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই লকডাউন খুলে গেলে নিশ্চয়ই এসো Our window of opportunity is closing. Dr. Rick Bright issued a stark warning if the administration doesn't step up its response to COVID-19. 2020 could be the darkest winter in modern history. Bright told lawmakers the federal government's response has already failed to protect some Americans. Lives are in danger. Hey, Jantu da. Chhod da কিছুতেই পাওয়া যাচ্ছে না দুটো সেল নম্বরই ফোন করেছি ওটা সুইচ অফ আছে গড নোস তা তুমি তুমি একবার ওর বাড়ি যেতে পারবে না আরে বাবা নিউ ইয়র্কে থাকলে কি হবে ওর বাড়ি এখান থেকে দেড় ঘন্টা দূরে ড্রাইভিং আর এই লকডাউনে আমি যাবো কি করে বলো দেখিনি তাহলে যদি ছোটদা এখানে চলে আসে তখন তুই চিন্তা করিস না আইল কিপ ইউ পোস্টেড ওকে লেট মি ট্রাই হিজ অফিস নাম্বার আমি তোমাকে জানাবো পরে কেমন একদম চিন্তা করিস না ছাড়ছি তাহলে হ্যাঁ ওকে বাই অরিন আমি দাদা বলছি রে শুনতে পাচ্ছিস না অরিন অরিন
হ্যালো হ্যালো কোন আমি ইন্দু যাক চিনতে পেরেছ চিনতে না পারার তো কথা নয় কেমন আছো ভালো অরিনের সঙ্গে তোমার কথা হয় ওই ফোন করে মাঝে সাঝে কেন বলো তো আমার একটা কাজ করে দেবে অরিন কলকাতায় আসতে চাইছে ও তুমি আমার জন্য ফোন করনি আমার নাম্বারটা কোথায় পেলে মন্দিরার কাছে একটা কথা খুব জানতে ইচ্ছে করে সত্যি করে বলবে এই এত বছরে আমার কথা কি একবারও মনে পড়েনি কিছুই তো ভুলিয়ে দেওয়ার মতো ছিল না ইন্দু যা গেছে সেটা তো আর ফিরে পাবো না শুধু শুধু ঘোরাঘুরি করে তুমি কি সত্যি অরিনের জন্য ফোন করেছো নাকি এই বাহানায় 25 বছর অযত্নে একটা ছবি পড়ে থাকলেও ধূসর হয়ে যায় আমি ভেবেছিলাম ছোটদা তোমার কথা শুনবে বেশ তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ফোন করব তবে একবার হ্যালো হ্যালো তুমি সেই একই রকম রয়ে গেলে ইন্দু বিরক্ত করলাম না তো না না কিছু বলবে শোনো না তোমার কাকাই কে একবার ফোন করো না এখন খুব আর্জেন্ট কি কি হয়েছে বাবা সব ঠিক আছে তো না আমি ওকে ফোনে পাচ্ছি না আচ্ছা আমি ফোন করে দেখছি তুমি চিন্তা করো না তুমি ডিনার করে শুয়ে পড়ো কি কথা হয় আমি কাল সকালে তোমাকে জানাবো বাবা নিজে খেয়াল রেখো আচ্ছা রাখছি কেমন আছেন না না আমি তো এখন নিউ ইয়র্কে নেই কলকাতাতে আছি
মালিক তো লকডাউনের অনেক আগে হোটেল বন্ধ করে দিয়েছে। না না অনিন্দার ব্যাপারে বলতে হবে না, সে তো এখন ন্যাশনাল নিউজ। আচ্ছা তুমি আমার ফেসবুক ওয়ালে চষে বেড়াতে পারো আর আমাকে একটা কল করতে পারো না। দিদা শুধু দুঃখের সময় নয়, মানুষের সুখের সময়ও আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। টক টাইমে তার ভরসা লাগে না ভাই। তিন্নি বাবাইকে জিজ্ঞেস করে দেখো গত দু মাসে আমি কতবার কল করেছি। তুমি তো তোমার ফোন আবার অমিতাভ বচ্চনের বাড়িতে রেখে আসো। বুঝি পাটা ঝোল, একটু বাসমতি চালের ভাত, একটু গন্ধরাজ লেবু, হয়ে যাবে। বলি আপনি সাক্ষাৎ অন্নপূর্ণ। সবাই গান্ধীকে বললে তুমি বাণীকে, আরে বোঝো না কেন অরিন্দ মিলে একটু স্কচ উইস্কি সিগার এগুলো খেতে পারে। দেখো ইরাবতি, তোমাকে তো আমি আগেই বলেছি না অরিন্দমদার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না আছে। তুমি তো আমাকে সম্পর্ক রাখতে নাই করেছো, তাহলে এখন ফোন করছো কেন? হ্যালো বৌদি, হ্যালো হ্যালো। তুমি আগের মতো নাই, কেমন যেন হয়ে গেছো তুমি আশ্চর্য। এই জন্য বলি ভালো করে গান শোন। আমি এক যা যাব আমি এক। হ্যালো হ্যালো হ্যালো, ঘরের ছেলে যখন আসতে চাইছে ওকে আসতে যাচ্ছে, তাতে তো বলো বাচ্চা বলো সব ঈশ্বরের সঙ্গে শুনছে। তো এখন ন্যাশনাল নিউজ। আচ্ছা তুমি আমার ফেসবুক ওয়ালে চষে বেড়াতে পারো আর আমাকে একটা কল করতে পারো না? দিদি বাবাইকে জিজ্ঞেস করে দেখো গত দু মাসে আমি কতবার কল করেছি। তুমি তো তোমার ফোন আবার অমিতাভ বচ্চনের বাড়িতে রেখে আসো। হ্যাঁ বলছো যখন নিশ্চয়ই কল করবো। ওকে আমি এক